স্বামীজির ইচ্ছা অতীতে বুদ্ধের অনুগামীরা যেমন বুদ্ধের বাণী দূর দূরান্তরে ছড়িয়ে দিয়েছিলেন, শ্রী রামকৃষ্ণের অনুগামীরাও তেমনি শ্রী রামকৃষ্ণের বাণী পৃথিবীর যে কোনো প্রান্তে বহন করে নিয়ে যাবার জন্য প্রস্তুত থাকবে। এই ব্রতের সূচনা হিসেবে স্বামীজি তার দুজন সন্ন্যাসী শিষ্যকে পূর্ববঙ্গে প্রচারে পাঠাতে চাইলেন। স্বামীজির আদেশ শুনে দুজনের মধ্যে একজন বললেন, স্বামীজি আমি কি প্রচার করব, আমি তো কিছুই জানি না। স্বামীজি বললেন, তবে যা তাই বলগে, ওটাও তো একটা মস্ত বড় কথা। শিষ্যের তবু আপত্তি, তিনি তপস্যার অনুমতি চান কাজে নামার আগে, তিনি সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে চান। শিষ্যের ইচ্ছের কথা শুনে স্বামীজি গর্জে উঠলেন, বললেন, তুই যদি নিজের মুক্তির জন্য সাধনা করতে চাস তো তুই জাহান্নামে যাবি, পরমার্থ লাভ করতে হলে পরের মুক্তির জন্য চেষ্টা কর, নিজের মুক্তির ইচ্ছা জলাঞ্জলি দে, ওই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। তারপরে একটু নরম হয়ে বললে, বাবারা কাজে লেগে যা, মন প্রাণ দিয়ে কাজে লেগে যা, ওই হচ্ছে কাজের কথা, ফলের দিকে দৃষ্টি দিবি না। যদি অপরের কল্যাণ করতে গিয়ে নরকে যেতে হয় তাতেই বা ক্ষতি কী, স্বার্থপরতা নিয়ে নিজের সর্বলাভ করার চেয়ে তা ঢের ভালো।